हेलो एवरीवन, आज के मैं तैरी कर देखा लुच्चा शुटकी भुना। जरा शुटकी खेते पसंद करें तादेर काछे आजकेर ए रेसिपिटी भालो लागबे बोले आमी आशा राखछी। रेसिपि भालो लागले अवश्य लाइक कमेंट शेयर करबें और चैनल सबसक्राइब करा ना थाकले चैनल सबसक्राइब कर चैनलेर साथेई थाकबें। प्रथमे आमी एखाने लुच्चा शुटकीगुलोके भेजे निच्छी। एखाने 200 ग्राम लुच्चा शुटकी आछे और एकटा फ्राई पैने आमी चूलार आँचटाके मीडियम टू लोते रेखे एटाके 5-6 मिनिटेर मतो भेजे निब। प्राय 5-6 मिनट शुटकीगुलो भेजे नेवार पोरे आमी चूलाटा बंध कर दिए एते गरम पानी दिए शुटकीगुलोके भिजिए रेखे देव। किछुक्षण पोरे देखा जाबे शुटकी एभावे गरम पानीते भिजिए रखार कारणे बेश खानिकटा नरम हये आसबे। तारपर आमी एगुलाके परिष्कार करे शुधु 2 टुकड़ा करे केटे निएछि। एरपर आमी देखाच्छि शुटकीर भितर थेके किभाबे काटागुलो बेर करे निते हबे। किछुक्षण भिजिए रखार कारणे शुटकीटा किछुटा नरम हये जखन आसे तखन किन्तु एभावे काटाटा बेछे निते खुबई सहज हय। সবগুলো শুটকি থেকে কাটা বেছে নেওয়ার পরে এখন আমি শুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এভাবে আঙ্গুল দিয়ে একটু চাপ দিলেই শুটকিগুলো আরো ছিড়ে ছিড়ে আসে, তো এগুলো আর কেটে নেওয়ার দরকার হয়নি। শুটকি রান্নার জন্য আমি এখানে রেগুলার রান্নার যে তেল, সয়াবিন তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এটা সরিষার তেলও রান্না করতে পারেন। আর রান্নাটি যেহেতু ভুনা হবে সেজন্য তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণ কিছুটা বেশি হবে, চাইলে আপনারা কম করেও দিতে পারেন। আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি 2-3 মিনিটের জন্য ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো। শুটকি আর পেঁয়াজ একসাথে আমি তেলের মধ্যে ভেজে নিব, এতে করে শুটকির যে গন্ধ সেটা অনেকটাই কমে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 10-15টার মতো কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচটা আমি শুরুতেই দিয়ে দিলাম, তাহলে কাঁচামরিচের যে স্মেল এবং ঝাল দুটোই বের হবে। এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। কেউ যদি ঝাল কম খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিবেন এবং কাঁচামরিচগুলো আরও পরে দিলেও চলবে। শুটকিগুলোকে পেঁয়াজের সাথে আমি ভেজে নিলাম মিডিয়াম লো আঁচে প্রায় 6-7 মিনিটের মতো। এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া আরও কিছুটা আমি দিয়ে দিলাম। ঝাল যে যেরকম খান সেই হিসেবে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা। এবার সব কিছু একসাথে মিলিয়ে আমি নেড়েচেড়ে দিব। শুটকিগুলো আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিব। চুলার হিটটা লোতে রেখে আমি এই শুটকিগুলোকে কয়েক মিনিট কষিয়ে নিব এবং কিছুক্ষণ পরপর এভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে শুটকিটা নিচ থেকে পোড়া লেগে না যায়। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, চুলার হিটটা একদম লোতে রেখে আমি এই শুটকিগুলোকে কষিয়ে নিয়েছি প্রায় 8-10 মিনিটের মতো। এরপর আমি এখানে দিয়ে দিলাম টুকরো করে রাখা কিছু রসুন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে রসুনগুলো যাতে একটু নরম হয় আর শুটকিটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট লোতে রেখে আরও কিছুক্ষণ রান্না করব। শুটকিগুলোকে আমি একদম লো হিটে রান্না করেছি আরও প্রায় 7-8 মিনিটের মতো এবং মাঝে মধ্যে আমি নেড়ে দিয়েছিলাম। শুটকিগুলো থেকে একেবারে পানি যখন শুকিয়ে আসবে, তেলটা উপরে এভাবে চলে আসবে, তখন আমি শুটকিটা চুলা থেকে নামিয়ে নিব।
चुटकीगुलो होए गेले एकदम नामानोर आग दिए आमी एखाने किछुटा धनिया पाता कुची दिए दिच्छी। केउ धनिया पाता पछंद ना करले ना दिलेओ चलबे। एबार आमी चुटकीगुलो चूला थेके नामिये निच्छी। तो तैरी होए गेलो आमार खुबी मजार लट्टे चुटकी भुना। आशा करछि आमार आजकेर एई रेसिपिटी आपनादेर भालो लागबे। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। চলে আসব আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।